আসসালামু আলাইকুম আবার হাজির হয়ে গেলাম একটি ইউনিক রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোন আর এই চিকেন কোন বানাতে খুবই সহজ খুবই মজমজে হয় যে কেউ খেয়ে এটার প্রেমে পড়ে যাবে আমি নিজে খেয়েও অবাক হয়ে গিয়েছি নর্মাল সমচার থেকেও এই সমচাটা খাবারের স্বাদ দ্বিগুণ তো এবার আসুন মূল ভিডিওতে যাই এখানে আমি বেশ অনেকগুলো চিকেন নিয়েছি চিকেনের পরিমাণ আপনাদের ইচ্ছে মতো চাকুর সাহায্যে চিকেনগুলো ছোটো ছোটো টুকরা করে নিতে পারেন আবার চাইলে আমার মতো ব্লেন্ডারে দিয়ে একটা ছোট ছোট মানে টুকরার মতো ব্লেন্ড করে নিতে হবে আমি কিন্তু কিমার মতো করি নেই একদম ব্লেন্ড করে হালুয়ার মতো ভর্তা বানাই আমি ছোট ছোট টুকরার মতো করে নিয়েছি এখানে চিকেন কুচির পরিমাণ হবে প্রায় দেড় কাপের মতো তারপরে আমি পেঁয়াজ কুচি করে নেব একদম পাতলা করে পেঁয়াজের পরিমাণ আর চিকেনের পরিমাণ একদম সেম রাখবেন তাহলে খেতে বেশি ভালো লাগে তারপরে আমি গাজর কুচি করে নেব আমি এখানে গ্রেটারের সাহায্যে গাজরগুলো পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি আর গাজর নিয়েছি আমি প্রায় দুইটার মতো এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি যে কাঁচামরিচ কুচিটা ব্যবহার করছি সেটা অনেক বেশি ঝাল না ঝাল কম এই জন্য আমি পরিমাণে বেশি ব্যবহার করেছি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম তারপরে আমি চিকেন দিয়ে দিলাম তারপরে আমি গাজর দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে মিক্সড করে আমি রান্না করে নেব লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করবেন তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব আধা চা চামচের মতো এই পরিমাণগুলো কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন তারপরে খুব ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নেব এই তো এখানে আমি একটা চিকেন ভাজি করছি আর এই চিকেন ভাজিটা যদি আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারেন তাহলে এমনিতেও কিন্তু মজা হয় তা আমি যে চিকেন ভাজিটা করেছি আপনারা যদি পুরোপুরি আমার রেসিপিটা ফলো করেন তাহলে আশা করি আপনাদেরটাও মজা হবে আর আমি এখানে কালো গোলমরিচি গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচের মতো তারপরে খুব ভালো করে চিকেনের সাথে মিক্সড করে চিকেন আর ভাজিটা রান্না করে নিচ্ছি আমি কিন্তু ভাজিটা ঢাকনা দিয়ে ঢাকি নাই কারণ ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই ঢাকনা দিয়ে ঢাকলে পানি ছেড়ে দেবে ঢাকনা দিয়ে না ঢেকেই এটা আপনি আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করে নেবেন আর যদি দেখেন একটা চিকেনের সাথে আরেকটা চিকেন লেগে আছে তাহলে একটুখানি চামচ দিয়ে ছুটিয়ে দেবেন চিকেনগুলো সিদ্ধ হয়ে যাওয়া মানে রান্নাটাও কমপ্লিট হয়ে যাওয়া এখন আমি একটু ধনেপাতা পাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম বাস হয়ে গেল আমার চিকেনের পুটটা ময়দা নিয়ে নেব দেড় কাপের মতো তো ময়দার পরিমাণ কম বেশি হলে সমস্যা নয় কারণ আমি এখানে একটা ময়দার লিকুইড বানিয়ে নিব তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমার পানি লেগেছে প্রায় এক কাপের মতো পানিটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে যে দেখতেই পাচ্ছেন একটা আঠার মতো লিকুইড বানিয়ে নিতে হবে আর এখানে আমি সমোচা বানানোর জন্য সমোচার শীত নিয়ে নিচ্ছি সমোচার শীতটা আমি ভাজ করে নিব ভাজ করে না নিলে অনেক পাতলা হয় ভাজার সময় সমোচার ছিঁড়ে ভিতরে পুরগুলো বের হয়ে যায় এজন্য সব সময় চেষ্টা করবেন সমোচার শীতটা ভাজ করে তারপর সমোচা তৈরি করতে যদি আপনি ছোট করে বানাতে চান সেক্ষেত্রে এই সমোচার শীতটা কেটে দুই ভাগ করে তারপর ভাজ করে তারপর সমোচা বানাবেন না হলে সমোচা ভালো হয় না আর বড় করে একটা বানালে যে কেউ খেলে তৃপ্তি পাবে তো দেখতেই পাচ্ছেন আমি আইসক্রিমের কোনের মতো বানিয়ে নিলাম সমোচাটা ভাজ করে তারপরে বানিয়েছি তারপরে দেখতেই পাচ্ছেন সমোচার ভিতরে আমি পুর দিয়ে দিচ্ছি এই কাজগুলো আমরা সবাই পারি তাই না এগুলো দেখার তেমন কিছু নাই তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি তারপরে এই যে সমোচার যে লাস্টের যে পাটটা সে পাটটা আমি বন্ধ করে দেব আমি যেই আঠার মতো লেয়ারটা তৈরি করেছি সেটা দিয়ে তো প্রথমে আমি একই ভাবে এরকম চার পাঁচটা সমচা বানিয়ে নিচ্ছি দেখুন আবার আমি দেখায় দিচ্ছি যারা বুঝতে পারবেন না তাদের জন্য আরো একবার দেখায় দিচ্ছি সমাচার শিটটা দুই ভাঁজ করে তারপর আইসক্রিমের কোণের মতো পেচিয়ে নিলাম খেয়াল রাখবেন নিচের যে পোরশনটা সেটা যেন বন্ধ থাকে যেন সমাচার ভিতরে পুটটা নিচ দিয়ে বের না হয়ে যায় তারপর আবারো সমাচার ভিতরে পুটটা দিয়ে একটু জাতা দিয়ে দিয়ে দিচ্ছি যেন ভিতরে বেশি করে পুর দেওয়া থাকে তারপরে যে কিনারটা আঠার মতো এটা দিয়ে লাগিয়ে দিব তো দেখতেই পারছেন প্রায় চারটার মতো বানিয়ে ফেলেছি এখন আমি এই চারটার উপরে যে আঠাটা ময়দা দিয়ে বানিয়েছিলাম সেটা দিয়ে দিব এই যে এভাবে একটা চামচের সাহায্যে দিবেন যদি আপনি ওপুত করে দিতে যান তাহলে কিন্তু পুরগুলো পড়ে যায় এই একটা চামচ বা স্পেলারের সাহায্যে এভাবে দিবেন তারপরে এই যে শ্যামাই আমরা ঈদের সময় সবাই লম্বা সেমাই খাই সেই লম্বা সেমাই গুলো গুড়া করে এই যে উপরে দিয়ে দিবেন দিয়ে পুরা পুরি ঢেকে দিবেন তা এখন আপনি যখন ভাজবেন তখন কিন্তু ভিতরের পুরটা একদমই বের হবে না আর আপনার কাছে যদি এটা ঝামেলার কাজ মনে হয় আইসক্রিমের কোণের সমোসা প্যারা মনে হয় তাহলে আপনি এই যে উপরের অংশটা ভাজ করে নরমাল সমোসা বানাতে পারেন এই সাথে ওই কি ডিফারেন্স কিনা সাত অনেকেই জানতে চাবেন আমি বলবো ডিফারেন্স কারণ এই সমস্যাটা যখন খেয়েছি আমার কাছে অনেক বেশি মচমচে লেগেছে আর ভাজার পর সময়টাও কিন্তু অনেক বেশি মচমচে ক্রিস্পি হয়ে যায় যেটা আমি আগে কখনোই খাইনি আমি যখন শমাইটা মুখে দিয়ে খাই তখনও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যে জিনিস দেখতে সুন্দর হয় সে জিনিস কিন্তু খেতেও মজা লাগে আর পরিবারের সবাই যদি একটু আনকমন জিনিস দেখে তখন কিন্তু সবাই কম বেশি জিজ্ঞেস করে এটা কিভাবে বানিয়েছো এটা কিভাবে সম্ভব এটা কিভাবে হলো তো এই সমস্যাটাও দেখার পর আপনার পরিবারের সবাই মুগ্ধ হয়ে যাবে তারপর খেয়ে আরো বেশি মুগ্ধ হয়ে যাবে বিশেষ করে বাচ্চারা তো এই টাইপের ক্রিসপি খাবার খুবই পছন্দ করে আর এইভাবে ঠিক এইভাবেই কিন্তু আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে ফ্রোজেন করে মাসখানে খেতে পারবেন যখন মনে হবে যে খেতে হবে বা যখন মনে হবে মেহমান চলে আসছে তখনই গরম ডুবা তেলে দিয়ে দিবেন তারপরে একটা একটা করে ভেজে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি গরম ডুবা তেলে দিয়ে দিলাম তারপরে উপরে হালকা একটু তেল দিয়ে দিতে পারেন আর যদি ডুবা তেল থাকে তাহলে তো একদম নিচ পর্যন্ত ভেসেই যাবে তো যেহেতু আমার পুরোপুরি সমোচা ডুবে নেই এই জন্য আমি উপরে হালকা হালকা করে তেল দিয়ে ভেজে নিলাম তারপরে এই যে দেখুন অপর পিঠটা উলটিয়ে দুইটা পিটি লালছে করে ভেজে নিলাম তো সমোচাটা আপনার পছন্দের কালার অনুযায়ী ভেজে নেবেন কিন্তু একটু লালচে করে ভাজলেই পারফেক্ট হয় যদি সাদা করে ভাজতে যান তাহলে কিন্তু ভিতরের রুটিটা একটু নরম থাকে আর এরকম লালচে করে ভাজলে একদম মচমচে হয় তো এক এক করে সমোচাগুলো আমি উঠিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন সময় হলে একদিন রেসিপিটা দেখে চটজলদি বানিয়ে খেয়ে নেবেন আশা করি নিরাশ হবেন না পরিবারের সবাই খুব পছন্দ করবে আমি একটু ভেঙে দেখাই যে কি পরিমানে মচমচে আর কি পরিমানে ইয়ামি তো দেখেই বুঝতে পারছেন সেইখান থেকে বিদায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ